কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অন্তর্গত কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত বৈদ্যনাথ মজুমদার স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে প্রথম থেকে পঞ্চম শ্রেণী অব্দি একশো চৌত্রিশ জন ছাত্র ছাত্রী রয়েছে এদের পঠন পাঠনের জন্য তিনজন শিক্ষক রয়েছে এই তিনজন শিক্ষকের মধ্যে দুজন বয়স্ক শিক্ষিকাও রয়েছেন এই দুই শিক্ষিকা কিছুদিনের মধ্যে অবসরে চলে যাবেন যার ফলে এই দুইজন শিক্ষিকার মধ্যে একজন অসুস্থ এবং অপর শিক্ষিকা নিজের ন্যায্য ছুটি কাটাচ্ছেন ছুটিতে স্কুলের একজন প্রাথমিক বিভাগের ইনচার্জ জয় কিশোর মালাকার একাই স্কুল চালিয়ে যাচ্ছেন স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা জানায় যে একজন শিক্ষক শিক্ষকদের স্কুলের পঠন পাঠন খারাপ হচ্ছে ঠিকভাবে হচ্ছে না তাছাড়া স্কুলের শিক্ষক স্বল্পতার কারণে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্র ক্লাস হচ্ছে এবং তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী ও পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের একটি রুমে একত্রিত করে একসাথে তিনটি শ্রেণী ক্লাস হচ্ছে অভিভাবকরা আরও জানায় যে স্কুলের মিড ডে মিলের অবস্থা খুবই খারাপ ছাত্রছাত্রীদের খাবারের একেবারেই অযোগ্য মিড ডে মিলের মধ্যে পাথর বিষাক্ত পোকা পাওয়া যায় এছাড়াও অভিভাবকরা আরও গুরুতর অভিযোগ করেন যে এই স্কুলটি বিদ্যাচ্যোতির অধীনে নেওয়ার পর স্কুলের সকল ছাত্রছাত্রীদের কাছ থেকে এক টাকা করে নেওয়া হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিভাবকদের জানানো হয়েছে যে স্কুলটি বিদ্যাচ্যোতির অধীনে চলে যাওয়ায় ছাত্রছাত্রীরাই উপকৃত হবে এবং প্রাইভেট টিউটারের প্রয়োজন হবে না কিন্তু উল্টো স্কুলের ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা আদায় করার পর পড়াশোনার লাটে উঠেছে এসব দাবিতেই মূলত ছাত্র সহ অভিভাবকরা গত শনিবার স্কুল তালাবন্দি করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে কিন্তু গত শনিবার দপ্তরের পক্ষ থেকে কোনো না এদিন প্রাথমিক বিভাগে কোনো ক্লাস হয়নি এরপর সোমবার ফের সকাল ছয়টা থেকে স্কুল তালাবন্দি করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে শনিবার থেকে তো আমরা মূল উদ্দেশ্য ছিল স্কুলে যে শিক্ষক স্বল্পতা এই শিক্ষক স্বল্পতার সমস্যা সমাধান হোক মিড ডে মিলের গুণগত মানটা উন্নত করার গিয়ে কারণ মিড ডে মিলে পোকা মাখড় বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় যেটা বাচ্চারা লেগে খুবই ক্ষতিকর আর স্কুলে যে একসাথে ওয়ান টু থ্রি ফোর ফাইভ একসাথে ক্লাস হয় যার ফলে বাচ্চারা ওয়ানের ফরাটা টুর হেল্প বুঝে থ্রির ফরাটা ফোরের এরা বুঝে এই যে একটা বিশৃঙ্খলা স্কুলে শুরু হয়েছে লেগে আমরা সবাই গার্জিয়ান মিলিয়া বিগত শনিবারে আমরা স্কুলটা তালা মারছিলাম তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আইসে না আমরা লগে শনিবারে দেখা করতে আমরা এই বৈদ্যনাথ মজুমদার সিটি হায়ার সেকেন্ডারি স্কুলের নুনের যে ইনচার্জ তাইনের লগে কথাবার্তার মাধ্যমে আমরা কইছি যে সোমবারে যদি আমরা সোমবারেও স্কুলটা তালা রাখমু যদি আমরা লগে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আইয়া না মিলে তাইলে আমরা মানে মর্নিং সেকশনের লগে লগে নুন সেকশনটাও আমরা তালা মানি তো যাই হোক আজকে আমরা সেই কথা অনুযায়ী আমরা সকালে আইয়া আজকে আবার আমরা স্কুলটা তালা মারছি তো আবার ফলে আমরা স্থানীয় ডিডিও শ্রীযুক্ত সম্মিলন মালাকার তাইনে আইয়া আমরা লোকে দেখা করছে দেখা করার ফলে আমরা আশ্বস্ত করছে যে আমরা যাতে স্কুলটা চলতে দেই কুলাফানে পড়াশোনাতে যাতে বিঘ্ন না ঘটে আগামী বুধবার তাইনে এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার উভয় আমরা লোকে আইয়া মিলবো এবং আমরা যে সমস্যার সমাধান এই সমস্যার সমাধানে তারা একটা সোমবার সকাল সাড়ে ছটা থেকে স্কুল তালাবন্দি করে বিক্ষোভ প্রদর্শন শুরুর পর সকাল সাড়ে আটটা নাগাদ ঊনকোটি জেলার শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক সমীরন মালাকা স্কুলে এসে বিক্ষোভকারীদের সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করে জানান মঙ্গলবার কের পুজোর জন্য স্কুল বন্ধ থাকবে তাই আগামী বুধবার দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা সকালে এসে অভিভাবকদের সাথে কথা বলে দাবি বাস্তবায়িত করবে এই আশ্বাস পাবার পর সকাল সাড়ে নয়টায় ছাত্রছাত্রী সহ অভিভাবকরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয় ব্যুরো রিপোর্ট রাইজেস্ট নিউজ